প্রিয় শ্রদ্ধা সেবা আর মরম ধন্যবাদ। আমি বিজ্ঞানসম্মতভাবে পশুপালন আর পশু চিকিৎসার তরফের যেখানে কার্য ব্যবস্থা হয়েছে এই সকলখিন স্বাস্থ্য বিষয়া পশু স্বাস্থ্য বিষয়া আছে, আমি তিনিওগুলো আমার শ্রদ্ধা নিবেদন করছো, পুনর্বার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমার তখন এই পদক্ষেপ, আমি সেইকারণে আমি পুনর্বার আমার ফল কৃতজ্ঞতা সুন্দরকর প্রতিযোগিতার সাজু করক, উপস্থিত থাকব, তখন গোধনের ওসর এহাল বা এজনী বা দুই তিনটা ঘরত থাকে একটা হাঁহ থাকে, কারণ কিবা বিপদ আপদ হলে তারে এটা বিক্রি করে মানুষ বিপদের পর তরিব পারে, সেই কারণেই হল গোধন। আর যে মানে যে কিন্তু গাখীর আমি হরলিক্স খাও, কিহর খাও গাখীরের খাও, আমি ভিভা খাও কিহর কারণে কোবা কিহর খাও গাখীরের খাও, কিন্তু ভিভা হরলিক্স নেখালেও হয় যদি ডেইলি একাপ একাপ গাখীর খাই থাকে। আপনাদের এই আমি টিভিত দেখিয়ে আছো হরলিক্স খাবলে দিয়ে, বিভা খাবলে দিয়ে, কিবা কিবি কেমিক্যাল খাবলে দিয়ে, কিন্তু কেমিক্যালে আমাক অপকারহে করে, কিন্তু আপনি এগিলাস গাখীর খাওক, সেই গাখীর গিলাসে আপনার সেই হরলিক্স বিভা বহুত উপর কাম করে, আমাক ঠগি আছে, ঠগি আছে না নয়, কারণ হরলিক্স খাব লাগে গাখীরের বিভা খাব লাগে, গাখীরের বনভিতা খাব লাগে গাখীরের, তার আমার মূল বস্তুটা হল গাখীর, হয় না নয় বাবু, সেই গাখীর যদি আমি ঘরতে খাই থাকি পো আমি সুস্বাস্থ্যে থাকি পো, গতি গরু সেইকারণেই পুহব লাগে, মানে হালুয়া গরুর কথা কোয়া নাই বা মতা গরুর কথা কোয়া নাই, মানে গাই গরু সেইকারণেই কোথ যে গাই গরু পোহক, দিনে এগিলাস খুব গাখীর খাওক আর আপনি সুস্বাস্থ্যে খাওক। হয়, বর্তমান সময় গো আসলতে সংকটত আর আধুনিক প্রযুক্তিবিদ্যার লগেলগে আমার কৃষিকার্যর এটা গোর ব্যবহার বহুত পরিমাণে কমি গল বা প্রায় নোহাই হল বলে ধরনের কথা আছে, আর অঞ্চলের কেগারিমান আমার এই অঞ্চলের কেগারিমান সচেতন ব্যক্তির ব্যবস্থাপনা বিশেষক বিরিঞ্চি বরা, প্রেমানন্দ বৈরাগী, দীপেন গায়ন, এখেত ব্যবস্থাপনা আর রাইজ সহযোগত এই কার্যসূচী হাতত লওয়া হল। আর হিন্দু শাস্ত্রমতে একটা কথা আছে, গো পূজা গো রক্ষা আর গো যেটু বন্দনা এই আমার খুবই প্রয়োজনীয় কথা, সনাতনীয় হিন্দু সংস্কৃতি রক্ষার একটা এই গো পূজন কার্যসূচীর একটা উল্লেখযোগ্য কথা বলে আমি উল্লেখ করব পারো। গরু ইয়াত প্রায় পঁচিশ মান গোধন আমি দেখবলে পাইছো প্রতিযোগিতা, অতি সুন্দরভাবে কৃষকসকলে সজাই মেলি গরু লয়ে আইছে, আর আজি প্রতিযোগিতাখানি বিচারক হিসাবে জেলা পর্যায়ের চিকিৎসা বিষয়া তিনগুলো আছে, তখন বিচার প্রক্রিয়া চলাই আছে।